Hey,
বুড়িগঙ্গা সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত একুশে বই মেলায় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পড়িলে বই আলোচিত হই, না পড়িলে বই অন্ধকারে। অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2024 উপলক্ষে বই মেলা আলোচনা সভা বুড়িগঙ্গা সাংস্কৃতিক পরিষদ। চার দিন ব্যাপী মেলায় আজ জনাব শাহিন আহমেদ উপজেলা চেয়ারম্যান রানীগঞ্জ, আর উপস্থিত থাকবেন জনাব ইউসুফ আলী চৌধুরী সেলিম সভাপতি রানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ, উপস্থিত থাকবেন জনাব আলতাফ হোসেন বিপ্লব সাধারণ সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা অর্থ প্রতিষ্ঠান নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল মালিক মিয়া। সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল মালিক মিয়া,
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব হাবিবুর রহমান হাবিব। চার দিন ব্যাপী মেলার দ্বিতীয় দিনে সবাইকে জানাই হরিগঙ্গা সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। আমি দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি টাইম লাগতাম 50 আমি এটা হাত দিই। অনেক আমাদের মুরব্বীরা সেটা করে গিয়েছিল 72 সনে, অনেক দীর্ঘদিন এটা বিলুপ্ত হয়ে গেছিল। পরে আমি প্রবাস জীবন শেষ করে এখানে এসে আমার ডাকে যারা সাড়া দিয়ে আমার সাথে সহযোগিতা করে আজকে দেখেন বিশ্ববিদ্যালয় কলেজ রূপান্তরিত হয়েছে। আমার জীবিত দশায় আজকের এই 65 বছর বয়সে দাঁড়িয়ে আমার মুখফাটা আনন্দ আমার বেড়ে যায়। আপনাদের কৃতজ্ঞতা জানাই সমস্ত কৃতিত্বের দাবিদার এলাকার জনগণ। আপনাদের অখণ্ড সমর্থনের জন্য আজকে নয়াবাজার বিশ্ববিদ্যালয় অনার্স কোর্স সহকারে এটা চালু হয়েছে। এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করে বিশেষ ক্যাডারে অনেক অফিসার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। Thank you.
আজকে জুলা দিলে কি সমস্যা? ভাই ভালো কেন লাগছে, তুই অপর করে খারাপ ভাই মুন্ডা রূপা দিস না। বাদাম 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 সালে বুকের তাজা রক্ত ঢাকার রাজপথে বিলিয়ে দিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করছি, সেই সমস্ত শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই দিনে। সেই 1952 সালের সেই দিনটি শুধু একুশের দিন ছিল না, সেই দিনের সূত্র ধরে আমরা আজকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছি। আজকের বাংলাদেশ সেই তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজকে একটি উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। শক্তিশালী সরকারের কার্যকলাপ, তাদের যে ভীষণ ডিজিটাল দেশ, স্বপ্নের দেশ, এই দেশের দিকে আমরা সেই উন্নয়নশীল বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি। আজকে আমি আবারও যে বইমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চারদিন ব্যাপী হচ্ছে, আমি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের সুন্দর একটি মেলা উপহার দেওয়ার জন্য। আমি আশা করি আগামী দুই দিন আরও সুন্দরভাবে এই মেলা এগিয়ে যাবে এবং নিরাপদভাবে আমাদের অফিসার ইনচার্জ আটির বাজার শাখার বসে আছেন, উনি আমাদের দিকে নজর দেবেন এই মেলার দিকে। আমি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আপনাদের উপস্থিতির জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যুগ্ম সাধারণ সম্পাদক জনাব প্রফিকুল ইসলাম হিলটন ভাইকে এমন চরিত্র আমাদের না হয়, একজন নামাজি লোক উঁচু করালেন, একটা কুকুরের পাল দিয়ে যাওয়ার সময় যেমন চিন্তা করে যে কুকুরটা আমার শরীরের জামা কাপড়। আমি সাধারণ সম্পাদক জনাব আলতাফ হোসেন বিপ্লব ভাইকে একুশে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জনাব আলতাফ হোসেন বিপ্লব ভাইকে নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ আব্দুল মালিক মিয়া স্যার এবং বাংলা বিভাগের চেয়ারম্যান জনাব ফারুক স্যার এবং হাটিবাজার ফারের ইনচার্জ এম ইমরান হোসেন ভাই, ধন্যবাদ সবাইকে। ঐতিহ্যবাহী নয়াবাজার বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকবৃন্দ সাথে বুড়িগঙ্গা সাংস্কৃতিক পরিষদের সম্মানিত সভাপতি মিজানুল হক মিজান সাহেব, সম্মাননা নিচ্ছেন
বাংলাদেশের বাউল সম্রাট আরিফ দেওয়ান। বাংলা সাংস্কৃতিক পরিষদের সদস্যবৃন্দ এবং ঐতিহ্যবাহী নওয়াবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষকবৃন্দ, সবাইকে ধন্যবাদ। আরে মিত্র ভালো মন্তিয়ার কথায় পূর্ব দত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের এই গীত একটু তোমাদের ভাষায়।
ভালো আছে। এবার আমি বলেছিলাম আসলে ম্যাজিক তো আমি প্রতিদিনই দেখাই, আজকে লাস্টে দেখাবো যখন সুযোগ পাই। এবার নৃত্য নিয়ে এসেছেন এই কলেজেরই একজন শিক্ষার্থী, সে হচ্ছে মিম। আমরা কি তাহলে আমরা দেবে চলে সবাই উত্তরে দক্ষিণে সবাই পাশে বাংলা ভাষা সকল ভাষা।
একুশে ফেব্রুয়ারি পাকিস্তান সেদিন করেছিল বাড়াবাড়ি, আমার ভাইয়ের উপর চালালো গুলি, এলো পাটারি, সেদিন বাংলার আকাশ বাতাস হয়েছিল ভারী, আমার প্রিয় বাংলা ভাষার জন্য দিয়েছে যারা প্রাণ, তাদের প্রতি রইল আমার হাজার হাজার সালাম।
কাশ ফুলের চেয়ে সাদা বলো তো কোন ফুল। ওরে আমার বন্ধুর প্রেমের ফুল দাদা, কাশ ফুলের চেয়ে ও সাদা। আমার বন্ধুর প্রেমের ফুল দাদা, কাশ ফুলের চেয়ে ও সাদা। আমার ভাগ্যে হলো না এত যে সবাই, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। ওরে বৃক্ষ সবুজ তিন সবুজ, সবুজ টিয়া পাখি, ওরে টিয়া পাখির সে সবুজ কি আছে। Thank you.
শীতে। Thank you.
অমর একুশে যুগ যুগান্তরে ছড়িয়ে গেল আজ কিমন্তরে মুক্তিকামী মানুষের অন্তরে ওই একুশে সবে জানালো সালাম রফিক সালাম দেশ বিদেশে ছড়িয়ে গেল নাম দেশ বিদেশে সবে জানালো সালাম রক্ত রাগে শহীদ বিনার কি অলক তোর আগে বিশ্ব বিনায় বাজে সব তোর আগে রক্ত রাগে শহীদ বিনার কি অলক তোর আগে বিশ্ব বিনায় বাজে সব তোর আগে একুশে বিশ্ব লালাটে জলে অহংকারে একুশে রক্ত ক্ষতের অলংকারে কিঝংকারে বিশ্ব লালাটে জলে অহংকারে একুশে রক্ত ক্ষতের অলংকারে একুশে মাতৃভাষার এই উৎসবে বাংলার দানে ধরা ধন্য হবে এসো সবে বিশ্ব মাতৃভাষার এই উৎসবে বাংলার দানে ধরা ধন্য হবে এসো এসো ভাই অমর একুশের জয় গান গায় মায়ের ভাষার বড় নাই কিছু নাই এসো এসো ভাই অমর একুশের জয় গান গায় মায়ের ভাষার বড় নাই কিছু নাই দিগন্তরে অমর একুশে যুগ যুগান্তরে ছড়িয়ে গেল আজ কিমন্তরে মুক্তিকামী মানুষের অন্তরে দিগন্তরে অমর একুশে যুগ যুগান্তরে ছড়িয়ে গেল আজ কিমন্তরে মুক্তিকামী মানুষের অন্তরে ওই একুশে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি হাসে, ও পদ্ম কাঁপা দিঘি ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে, তোর এই আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। রক্তাক্ত হয়েছিল নগরী,
আছে তোমাদের ভুলব না ভুলব না ভুলব না শহীদ subscribe and press the bell icon on YouTube app. Never miss another update.